একটা মানে দুটো লেখা চেয়েছিলেন, দুটো ভিন্ন স্বাদের ছোট একটা থিয়েটার শৈশব, নামটাই অনেক কিছু বলে দেয়। ব্রিটেনের পঞ্চম প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের জন্য থিয়েটার শৈশবে আবৃত্তি এবং অভিনয় প্রশিক্ষণের জন্য যে আয়োজন করেছে তা অনন্য এবং অসাধারণ। প্রশিক্ষক ছিলেন কলকাতার বিখ্যাত অভিনেতা আবৃত্তি শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জি। তিনি বলছিলেন, নিজের সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ ভূমিকা রাখলেও মূল দায়িত্ব নিতে হবে অভিভাবকদের। আসলে দেখুন, তৃতীয় হোক পঞ্চম হোক যে কোনো প্রজন্মই হোক, ভাষার প্রতি ভালোবাসা বা আনুগত্য প্রথমে আসে যদি তারা তাদের কল্পনা, তাদের মন এবং আরও একটা কথা, ভাষার প্রতি ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসাটাকে আরও বেশি উজিয়ে দিতে হবে, জাগিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু অভিভাবকদেরই করতে হবে। এর ক্ষেত্রে একটা শৈল্পিক উদ্যোগ থাকতে পারে, কর্মশালা হতে পারে, কিন্তু প্রথম দায়িত্ব কিন্তু অভিভাবকদের, এটা আমার মনে হয়। আর থিয়েটার শৈশবের এই যে প্রয়াস, বাচিক শিল্পের মধ্য দিয়ে কোথাও একটা জীবনবোধ জাগিয়ে তোলা ছোটদের মধ্যে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং সাকিন ভাই যেটা করছেন সেটা কিন্তু আমার মনে হয় একটা প্রজন্মকে সমৃদ্ধ করবে। অভিভাবকদের দুজন বলছিলেন, এমন প্রশিক্ষণ থেকে বাচ্চারা যা শিখেছে তার পাশাপাশি অভিভাবকদের কি করা উচিত সেটাও তারা শিখে যাচ্ছেন। কিন্তু ও বাংলা গান শিখে, এটা একটা ওর বাংলার সাথে যোগাযোগ, বাংলা কবিতা পড়ে এবং বলে, বাংলা পড়তে পারে না কিন্তু আমরা পড়ে শোনাই, ওখান থেকে ও মুখস্থ করে মানে গিয়া করে বাংলার সাথে সংস্কৃতির সাথে যোগাযোগের জন্য গান আর কবিতা এই দুই মিলেই আমরা চেষ্টা করি। আর থিয়েটার সাকলাইন ভাই বলার পর খুব আগ্রহ নিয়ে এসেছি, কারণ অবশ্যই নাটক এটা একটা বড় মিডিয়াম কমিউনিকেশনের জন্য, ওটার সাথে স্কুলে ওরা ড্রামা করে তো ওগুলো ইংরেজিতে এবং প্যারেন্টসদের কোনো ইনভলভমেন্ট নেই, তো এটাতে বাংলার সাথে আরও যোগাযোগ বাড়বে। আর সাকলান ভাই ওইটা ইন্টিগ্রেট করতে চাচ্ছেন বাংলা ইংরেজি, ওটা খুবই ভালো হবে, কারণ ওরা ইন্টারেস্টেড হবে তখন। তার আগ্রহ আছে দেখেই আমরা আজকে এখানে এসেছি। সে বাংলা পড়তে, লিখতে এবং বাংলা গল্প শুনতে খুব পছন্দ করে এবং খুব সুন্দর করে বাংলাদেশের কিছু ছবিও আঁকে। আমরা যতটুকু সম্ভব বাসায় চেষ্টা করছি বাংলা সংস্কৃতিটা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্যই এখানে আসা। এবং এখানে এসে কতগুলো কথা শুনে খুবই ভালো লেগেছে। সুজয়দা উনি বলেছেন সংহতির কথা, উনি বলেছেন যে বাসায় আপনারা গল্প শোনাবেন বাচ্চাদের, বাংলা ভাষাটা যেন তাদের কানে ঢোকে, তারা যেন উচ্চারণটা ঠিক করে, যে জিনিসগুলো হয়তো এদেশে যেহেতু স্কুলে বাংলা পড়ায় না, সেজন্য এই জিনিসগুলো আমি মনে করি এদেশে খুবই কঠিন। এখন আমরা যদি বাবা মারা বাসায় চেষ্টা না করি তাহলে আমাদের সংস্কৃতিটা হয়তো হারিয়ে যাবে। প্রশিক্ষণের আয়োজক থিয়েটার শৈশবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাকলাইন জানান, বাচ্চাদের শেখার আগ্রহ আছে। আসলে আমাদের যারা বাংলা ভাষার বাচ্চারা, আমাদের যারা জেনারেশন আসছে, ওদের আসলে বাংলাটা তো মূল ভাষা না, দ্বিতীয় ভাষা বলতে হয়। তো আমরা যেহেতু চাই যে বাংলা ভাষাটা এখানে প্রসারিত হোক আরও বেশি, তো আমাদের থিয়েটার যেটা, আমাদের মঞ্চ যেটা, আমরা এত সমৃদ্ধ বাংলাদেশে, সেটাও না হয় আর একটু এখানে প্রসারিত হলো। সেই উদ্দেশ্য থেকে আমি আসলে এই বাচ্চাদেরকে নিয়ে একটা কিছু করার ইচ্ছা বা তাগিদ অনুভব করি এবং সেজন্যই আমি এই থিয়েটার শৈশবে শুরু করি। কারণ এই বিলেতে গানের স্কুল আছে, নাচের স্কুল আছে, কিন্তু আবৃত্তি বা অভিনয় শেখার কোনো কিছু এখানে আসলে সেভাবে নেই। হ্যাঁ, বাচ্চারা করে থিয়েটার স্কুলে করে, সেটা ইংরেজি থিয়েটার করে অবশ্যই, এবং আমি চাই যে এই থিয়েটারে ইংরেজি বাংলা দুটোই থাকুক, দুটি পাশাপাশি চলুক। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতি বছর আয়োজন করেন সিজন অফ বাংলা ড্রামা, আর তারই উদ্যোগে থিয়েটার শৈশব এই আয়োজনটি করেছিল। ভবিষ্যতে আরও নান্দনিক কার্যক্রম নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের। আয়োজনটির সহযোগিতা করেছে টিভি ওয়ান এবং আইডিয়াল সেন্টার ফর টিউশন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।